সম্মান থেকে বেরোতে পারছে না ভাইরা আমার। গত রাত্রি সারা বাংলার উপর যেভাবে গুলির গোলা চালানো হয়েছে তাতে বাঙালিরা দমে নাই। হাজার হাজার পশ্চিমা হানাদার বাহিনীকে তারা ধ্বংস করে চলছে, জনতা তাদের সাথে এগিয়ে যাচ্ছে। লাখো লাখো জনতার কাফেলায় আজ মাঠে ময়দানে ছুটে চলেছে। টেক্কাখানের মাসাল্লকে মানে না, ইয়ার মাসাল্লকে মানে না। ভাইরা আমার, বাঙালি ভাইরা আমার, যদি বাংলাকে বাঁচাতে চান, যদি মানুষের মতো বাঁচতে চান, বাংলার নয়নমণি বঙ্গবন্ধু বঙ্গ শার্দুল শেখ মুজিবুর রহমান সাহেব আজকে যে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই স্বাধীনতার যদি রক্ষা করতে চান, যদি স্বাধীন নাগরিকের মতো এই পৃথিবীর বুকে বাঁচতে চান, তাহলে আপনাদের কাছে আমার আকুল আবেদন, বাংলার নয়নমণি বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষ হয়ে বলছি, আপনাদের কাছে আকুল আবেদন, সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। পশ্চিমা হানাদার বাহিনীদের এদেশ থেকে চিরস্তরে খতম করে তাদের জীবনে বিষাক্ত রূপ। ভাইরা আমার, বাংলা আজ দুর্ভিক্ষ অনাহার, তবুও বাংলার মানুষ জানে কি করে স্বাধীনতা রক্ষা করতে হয়। বাইরের শান্তিকামী মানুষের প্রতি, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা মানবতার খাতিরে আমাদের সংগ্রামে নিজেদের একাত্ম করুন, আমাদের বাংলার মানুষকে রক্ষা করুন। আজ আমরা মরিয়া হয়ে এই পৃথিবীর বুকে প্রমাণ দেখে যেতে চাই, সারা বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা রেকর্ড স্থাপন করতে চায়। শান্তিকামী পৃথিবীর বাসীদের কাছে আমাদের আবেদন, আপনারা এই বাংলার 7.5 কোটি মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন, এবং ওই পশ্চিমা হানাদার শোষকদের বিরুদ্ধে আপনাদের অস্ত্র তুলে ধরুন। আর মানবতার খাতিরে আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা এগিয়ে এসে আমাদের এই দেশকে রক্ষা করুন।